ସେହିଭଳି ଆଜି ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ପାଇଁ ନାମାଙ୍କନ ଦାଖଲ କରିଛନ୍ତି ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲାର କଣ୍ଟାମାଳ ଏବଂ ବୌଦ୍ଧ ବିଧାନସଭା ଆସନ ପାଇଁ ଆଶାୟୀ ପ୍ରାର୍ଥୀ। ବିଜେପି ପକ୍ଷରୁ ବୌଦ୍ଧ ବିଧାନସଭା ଆସନ ପାଇଁ ବରିଷ୍ଠ ନେତା ସୁଶାନ୍ତ ପ୍ରଧାନ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ଦାଖଲ କରିଥିଲେ। ସେହିଭଳି କଣ୍ଟାମାଳ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରୁ ବିଜେପି ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ କହ୍ନେଇ ଚରଣ ଡାଙ୍ଗ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ଦାଖଲ କରିଛନ୍ତି। জমি কু পাণি দেবি বলিকি মা কু সম্মান দেবি বলিকি গাঁ কু কাম দেবি বলিকি আর ভ্রষ্টাচার দূর করবি বলিকি কংগ্রেস সরকার সময় যেটা হয়েছিল 95-2000 যায় তো এতে কোটের সবুজের তো সে ফেলিওর উল্টা তার মন্ত্রী মানে এমএলএ মানে নিজে চিফ মিনিষ্টর মধ্য পুরো দুর্নীতির পুরাপুরি লিপ্ত দুর্নীতি ভ্রষ্টাচার যেহেতু সে উঠেবি বলে কহিল এবং সেতরে সে বেশি লিপ্ত হল। বৌদ্ধ নির্বাচন মণ্ডলীরে বিজেপি দল তরফর মতো লড়া পাই সুযোগ দিয়েছেন মু তাকে সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করিবি যে এই নির্বাচন মণ্ডলীরে অনেক সমস্যা আছে লোক বুঝিছন্তি এবং আজি বি দেখুথবে মোর সহিত যো আসুথিলে হাজার হাজার লোক আসিবাটা বড় কথা নুহে তাঙ্কর ভিতরে যো উন্মাদনা থিলা যো আগ্রহ থিলা যো তাঙ্কর ভিতরে জিতিবার গোটে সুযোগ আসছি বলে সেমানে ভাবি নেইছন্তি।